এই তো খুব সুন্দর আল্লাহর রহমতে আল্লাহর দেওয়া ঈদ এবং আল্লাহর রহমতে সুন্দরভাবে কাটছি। আমার কাছে আমি তো আটটা দেখিনি, আমি দুটো দেখেছি, ওই রিটার্নি বাংলাদেশ আর ক্লিন। আর শুনেছি জিন ছবিটাও নাকি ভালো শুনেছি, তো মানুষের শোনাটা, মানুষ যদি ভালো বলে দেবে তো খরনা তিন বলে না, যে ভালো বলেছে তার কাছে ডেফিনেটলি ভালো লেগেছে বলেছে। তো এখন আমি দেখছি কিনহিন আর নিজের আমি বাংলাদেশ, এই দুটোর ভিতরে কোনটা ভালো সেটা তো আমি বলবই না, তবে দুটোই আমার কাছে ভালো লেগেছে। এখন ছবিগুলি চলছে, ছবিটার ভালো ভালো বলতে পারবো, মন্দ তো বলবো না। তো এখন মন্দ একদম নাই ও দুটাতে, আমার কাছে দুটো ছবি ভালো লেগেছে। কিনহিনটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, একদম মডার্ন জেমস বন্ড স্টাইলের একটা ছবি, মানে মিনি জেমস বন্ড বলা যায় আর কি। তো এই ছবিটা আমার মনে হয় সমস্ত দেশব্যাপী ভালোই চলবে। এবং জিন ছবিটা আমাদের দেশে তো হরর মুভি এক বলতে গেলে খুব কম হয়, কিন্তু হরর ইংলিশ যেগুলি আছে সেগুলি সবাই দেখে, তো ওই দেখাতে ওই হরর মুভির নাম শুনে অনেকেই যাচ্ছে ছবিটি দেখতে, তো ওই ছবিটা ভালো যাচ্ছে। এরপর আরও কি ভালো যাচ্ছে কি যাচ্ছে না আমি ঠিক জানি না, খবর নেই নেই। তো আমাদের একটা অপার খারাপ আছে, যদি কেউ বলে যে ওই ছবিটা ভালো না তাহলে ওইটার বিরুদ্ধে আমরা খুব খুব বলি, ওই শুনছি মাঝে এই সেই হ্যান, এই জন্য কোনো ছবির খবর নেই না, মানে ভালোটা কম বলি, মন্দ শুনলে মন্দটা বেশি বলি। তো ওইটা আমাদের একটা মানে ব্লাডে এসে গেছে, মন্দ বললে ভালো লাগে এরকম একটা ভাব আর কি। তো আসলে তো মন্দ বলাই ঠিক না, আর আমাদের মন্দ বলা দিয়ে মানুষ টিকিট কাটবে, সিনেমার লোকজন মন্দ বলবো ভালো বলবো ওটা দিয়ে টিকিট কাটবে না, যেটা হয় না, আমাদের কথা ওরা শুনে না, প্রত্যেকেই যার তার হিসেবে গিয়ে ছবি দেখে। আর এই এই দুটা ছবি, এই এই তিনটা ছবি ভালো যাচ্ছে এতটুকুই বলবো। আর প্রচুর লোক দেখেছিলাম আমি গত পরশু দেখেছি লিটারের বাংলাদেশ মধুমিতায়, মানে ঢুকাই মুশকিল এত লোক, মানে আমি যে ভিতরে ঢুকবো, আমি এবং সঙ্গে মিশা সদাগর ছিলাম না, যে জন্য আরও প্রবলেম হয়েছে। আর্টিস্ট দিকে দেখলে যে ভিড়টা অনেক বেড়ে যায়, আমাকেও চিনে লোকজন, কিন্তু মিশা সদাগর আর্টিস্ট মানুষ তাকে তো বেশি চিনবে চেহারায়। তো খুব ভিড় ছিল, আমরা গিয়ে ছবিটা ভিড়ের ভিতরে দেখেছি, মানে বাংলা ছবির দর্শক এখন আসছে এটা এটা সঠিক কথা না, দর্শক সবসময় ছিল, চলচ্চিত্র যদি ভালো না হয় মানুষ হলে যাবে কেন যাবে, একটি টিকিট কাটতে এখন ডিসির একটা টিকিটের দাম 400 টাকা, 300 থেকে 400, এর নিচে না, একজন দেখতে গেলে 300 টাকা দিয়ে টিকিট কাটলাম, আমি রিক্সাতে গেলাম 100 টাকা খরচ করে, রিক্সাতে আসলাম 100 টাকা খরচ করে 500, আবার এই ইন্টারভিউয়ের সময় কিছু খেলাম, তাহলে কি দাঁড়ালো কি 500-700 টাকা খরচ। তো এই ছবি দেখতে গেলে ওই টাকাটা তো মানে যেন তাদের ওষুধ হয়, হ্যাঁ সেই জন্যে। তো দর্শক কিন্তু আগ্রহ ছিল, যে কথাটা বলেছ ছবি ভালো ছিল না বিধায় মানুষ দেখে, হ্যাঁ এখন ছবি ভালো শুনেছে, আমি তো দুটো ছবি ভালো শুনেছি আমি দেখতে গেলাম। তো আমি যদি দেখতে যাই চলচ্চিত্র লোকে বাইরের লোক তো আরো যাবে, ইকবালের ছবি বড় করার জন্য বলবে না, ইকবালের ছবি যদি হয়ে থাকে যে ইকবাল তো তার ছবিটা যেন ভালো হয় সেই ধরনের কথা বলবে, অন্যটাকে ছোট করে বললে ওটা ঠিক না, অন্যটাকে ছোট করে বলাটা ঠিক না। বিশেষ করে এই সাবকন্টিনেন্টের ভারতের চলচ্চিত্রের সবচেয়ে বড় জায়গা, সেকেন্ড হচ্ছে গিয়া আমাদের দেশ অথবা পাকিস্তান সেকেন্ড পজিশনে, আমি পাকিস্তানে গিয়েছি তাদের লোকদের সাথে মিশেছি, ভারতে গিয়েছি ভারতের লোকদের সাথে মিশেছি, এবং ভারতের ভারতের মানে মুম্বাই বা দিল্লি সেখানে গিয়ে সিনেমা হলে দেখেছি, সিনেমা হলের লোকদেরকে এমনভাবে কথা বলি যেন বাইরের ছবির কথা উঠে, আমার পরিচয় দিই না আমি ওখানকারই, আমি দিল্লি গেলে যদি আমি হিন্দিতে কথা বলি কোনো শক্তি নেই করতে পারবে যে আমি এই ভাষার লোক না। তো আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি প্রত্যেকটা লোক সহজে কারো বদনাপটা নিজেদের নিজেদের পাবলিসিটিটা নিজেরা করবে করে, কিন্তু অন্যের প্রতি ওই খোঁচা দিয়ে দুইটা কথা জিজ্ঞেস করলে হয়তো এক দুটা কথা বেরিয়ে যাবে। মানুষ এত দুষ্ট এখনো হয় নাই যে আরেকজনের চলচ্চিত্রকে আপনি যে কোনো একটা ব্যবসাকে ছোট করে কথা বলবে, এমন আমাদের এই সাবকন্টিনেন্টের লোকজন এখনো এমন হয়নি।
সেটা মনে হয় মেয়েদের বেলা কিন্তু নিশ্চয় একটা মেয়ে আরেকটা মেয়ের প্রশংসা করলে মুচড় দেয় মুচড় দেয়, এটা ঠিক আছে আর অন্য কোথাও নাই আছে না, এটা এটা আমার মনে হয় আল্লাহর একটা বিচার। এটা কারণ কি, সে ঈদের পরের দিন যে ছবিগুলি একটি মানে অনন্ত জলিল একটি ছবি খুব ভালো সেল হচ্ছে, সে বলে বেড়াচ্ছে গার্মেন্টসের শ্রমিকদের ওনার গার্মেন্টসের শ্রমিকদের হলে ঢুকে ছবি দেখতে বলছে, কজনকে ঢুকাবে, ১৬টা হলের মধ্যে এক একদিন ৪টা করে শো, ৪ষোলো ৬৪টা শো প্রতিদিন, কয়টা সিনেমা হলে কজনকে ঢুকাবে, সেটাই আর সে মানে ওর ছবিটা মানে আল্লাহ বিচারটা এই জন্য বললাম যে রিলিজের আগে এরকমই বক্তব্য শুনলাম যে ২০ লক্ষ টাকা বাজে আসেন আমার ছবিটার সাথে কেউ পারবে না, এই ধরনের বোধ হয় এই ধরনের কথা তোমরা বোধ শুনে থাকো, বলেছে না ২০ লক্ষ টাকা বাজে, তো ২০ লক্ষ টাকা বাজে ধরেছে এত বড় আত্ম অহমিকা তার যে আমার ছবি লেগে আসো, তা বোধহয় বেশি অহমিকা করেছে বোধহয় আল্লাহ নারাজ হয়ে তার ছবিটার মানে খুব একটা সুফল আনাতে পারেনি, সুফল হয়নি আমি সেটা বলবো না, তো অন্যান্য ছবিগুলোর তুলনায় ওনার ছবিটার ওই সুফলটা খুব একটা নেই। তো এখন ছবিটা যখন সেল খারাপ গেছে ওর অ্যাঙ্গেল থেকে, তখন সে হাত জোর করে দর্শকদেরকে এইভাবে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলছে আমার ছবিটা আপনারা দেখলেন, আমার ছবিটা দেখলেন, আমি তো ৫৬ বছর যাবৎ এই চলচ্চিত্রে আছি এমন ধরনের কথা তো কাউকে বলতে শুনিনি, আমার ছবিটা দেখেন বলে দর্শকদের কাছে হাত জোর করে কান্না কান্না করছে, এটা বলে না যে মানুষ সবসময় নতুনত্ব চায়, ওর এই কান্নাটা একজন প্রডিউসার হিসেবে তার কান্নাটার মধ্যে নতুনত্ব আছে, এর মানে আর দেখি নাই একবারই দেখলাম, ওর কান্নাটার মধ্যে নতুনত্ব আছে, কোনোদিন বড়াই করে অহংকার করে কথা বলতে নাই, সে অহংকার করে না হয়তো কিন্তু তার কথাগুলির ভিতরে তার কর্মকাণ্ডগুলির ভিতরে অহমিকা ছিল অহংকার ছিল যেটা আল্লাহ সহ্য করেন।